মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার গোপালবাবুকে জাগানো হয়ে গেল, ওনাকে বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে। এখন আমি রোজের মতন সকালবেলা একটু গরম জল খাই, এখন তাই গরম জল খাবো। সকালবেলা আমি একটুখানি গরম জল খাই ঘুম থেকে উঠে চা খাওয়ার আগে, সেটা এখন খেয়ে নিলাম। তারপর ওদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, এই যে চা খাওয়া হবে এখন। দেখো আমার চা হয়ে গেল, চাটা ছেঁকে নিচ্ছি। বিস্কুট গুলো আমি ঢেলে রাখছি। আমরা দুই বোনে চা টিফিন খেয়ে বাজারে গেছিলাম। বাজার করে কি কি আনলাম, এখানে রয়েছে শীষ পালং। দিদা কয়েকদিন ধরে খুব শীষ পালং খেতে চাইছে, বলছে বড়ি দিয়ে শীষ পালং বানাতে, কুমড়ো বেগুন শিম দিয়ে। দেখো সাদা শিম নিয়ে আসছি, আর এখানে উচ্ছে এনেছি, এখানে বেলডাঙা কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, আর এখানে রয়েছে চোখ ঢালা মাছ, আর অনেকে এগুলোকে ফ্যাসা মাছ বলে, আর এখানে রয়েছে তেঁতুল। এই পোটলাটার মধ্যে তেঁতুল নিয়ে আসছি, কারণ এখন গরম পড়ে গেছে। গরমে দেখবে বাইরের থেকে এসে, রোদের থেকে এসে যখন খুব ক্লান্তি লাগবে, তখন একটু তেঁতুল গুলে শরবত করলে নুন চিনি দিয়ে দেখবে যেন ক্লান্তিটা দূর হয়ে গেছে, শরীরটা খুব আরাম লাগবে। আর কলা এনেছি, এসব বাজার করে নিয়ে আসলাম। লেবু আছে, এখন আমি রান্না করতে বসবো। কী কী রান্না করি দেখাবো তোমাদের। দেখো আমি এখন সবজিগুলো কাটতে বসে গেছি। এই যে শীষ পালংটা কাটবো, কুমড়ো দিয়ে বানাবো, কুমড়ো কাটতে হবে, বেগুন কাটতে হবে, শিম আলু দিয়ে করব। তা আমি এখন সবজিগুলো কাটতে বসলাম, তোমরা সাথে থাকো, দেখাচ্ছি আমি আর কি কি করছি। দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বড়িগুলো ভাজতে নিয়েছি, আগে বড়িগুলো ভেজে তুলে রাখবো। আর এখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখো এই যে শীষ পালংটাকে কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে শীষ পালং আমার, সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে টুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঝুড়িটার মধ্যে। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে রয়েছে দেখো এই যে সাদা ছিম এনেছিলাম, বেগুন কুমড়ো সব কেটে নিয়েছি, পাঁচফোড়ন সোমবার দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি করবো। আর এখানে আমার মাছগুলো ধুয়ে রাখা হয়ে গেছে, একটু মাছের ঝাল করবো, শীষ পালংয়ের চচ্চড়ি করবো। এই হচ্ছে আজকের খাবার। দেখো আমার রান্না হয়ে গেছে। এখানে এই যে বাটিতে তরকারিটা তুলেছি, শীষ পালংয়ের চচ্চড়িটা, এটা সুমির জন্য তুলেছি, কারণ সুমি বড়ি দিয়ে কোনো তরকারি খেতে চায় না, বড়ির গন্ধই না কেউ সহ্য হয় না, তাই বড়িটা ভেজে আগে সরিয়ে রেখেছিলাম। তাই তরকারিটা হয়ে যাওয়ার পর সুমির তরকারিটা আগে তুলে রাখলাম এই বাটিতে, সুমির আন্দাজে, ও বেশি খেতে চায় না সব তরকারি। তারপরে আমাদের তরকারিটা দেখো বড়ি দিয়েছে, এই যে বড়ি দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি করেছি, সুমিরটা বড়ি ছাড়া, আমাদেরটাতে বড়ি দেওয়া। আর এখানে দেখো রয়েছে ওই যে চোখ ঢালা মাছের, মানে ফাঁসা মাছের ঝোল, আলু দিয়ে, কালো জিরে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে ঝোল করেছি, লাল লাল ঝাল ঝাল ঝোল, খুব খেতে ইচ্ছা করছিল। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই এখন সবার চা খাওয়া হয়ে গেছে, আমার কিন্তু এখনো চা খাওয়া হয়নি। আমি এই ওপরে উঠে আসলাম, মানে রান্নাঘরে দোতলায় দিদার সাথে শুয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম হয়নি। দিদার আমি একটু শুয়ে শুয়ে গল্প করছিলাম। তারপর দুপুরবেলায় আমার কিছুতেই ঘুম হয় না, যদি আমি দু তিন দিনও না ঘুমিয়ে থাকি রাত্রে কোনো কারণে, তাহলেও আমার দুপুরে কিছুতে ঘুম আসে না। এটা হচ্ছে আমার একটা খুব বাজে একটা অভ্যাস। তা কালকে রাত্রে সারা রাত আমার ঘুম হয়নি, এত ঘাড়ে ব্যথা সহ্য করতে পারছি না, ঘাট থেকে ব্যথাটা মাথায় উঠে যাচ্ছে, মাথার মধ্যে উঠে না, আমি যেন ব্যথাটা কেমন ধরন বোঝাতে পারছি না, জ্বালা জ্বালা করছে, বুঝলে, আর বমি বমি ভাব আসছে কানের পেছন থেকে, ঘাট থেকে ব্যথাটা মাথায় উঠে যাচ্ছে, সাথে হাতে ব্যথা, চোখের ওপরে ব্যথা, কপালে ব্যথা, আর মনে হচ্ছে যেন এই বোধহয় বমি হয়ে যাবে, সে কেমন একটা অদ্ভুত রকম লাগছে। রাত্রে খেতেও পারিনি কালকে ভালো করে, মাথা যন্ত্রণার জন্য জানো। তা ওই যে আলুর চপগুলো করেছিলাম কালকে সকালবেলা, কতগুলো খেতে পারিনি গো, কতগুলো আলুর চপ বেঁচে গেছে, কী করবো। সেই আলুর চপগুলোকে সন্ধ্যাবেলায় আবার তেলে গরম করে বসে খাওয়া হলো মুড়ি দিয়ে, আর খেয়ে আর মানে খিদে ছিল না রাত্রে, কোনো রকম একটু খেয়েছি, ফলে কী হয়েছে মাছ ধরতে পার খিদেও পাচ্ছে, আর ঘুমাতে পারলাম না, মানে খিদে পাচ্ছে, ঘুম তো এমনি আসছে না মাথা যন্ত্রণার চোটে, সারা রাত ওই যে গাডরা যে রাস্তা পাহারা দেয়, ঠক 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 করে লাঠি ঠুকতে ঠুকতে যায়, আর বাঁশি বাজায়, খালি ওই আওয়াজ কানে ভেসে আসছে, চারদিকে কুত্তাগুলো কাঁদছে, কুত্তাগুলোর আওয়াজ, আর পাশের বাড়ি ঝগড়া, প্রায় রাত দুটো অবধি হয়েছে চেঁচামেচি, এই সব শুনে নিয়ে মানে আমার কালকে রাতটা কেটে গেছে ভাবো।
আর এখন তো ফ্যান চলে না, তেমন তো ঠান্ডা মানে এখনো তো পুরোপুরি যায়নি, তেমন গরম এখনো পড়েনি। ফ্যান চালালে কি হয়, বাইরের আওয়াজগুলো কানে আসে না, কিন্তু এখন তো ফ্যান চলছে না, ফলে বাইরের সব শব্দ যেন কানে আসে, নিস্তব্ধ হয়ে গেল রাত্রিবেলায়। আর এত ব্যথা হচ্ছে কি বলবো, আমার অসম্ভব ব্যথা, জানি না, এখন একটু শুয়েছিলাম, পিঠে টান টান করলাম, ঘুম তো হয়নি, কি দুটো তিন দুটো না মানে তিনটে থেকে ধরো মশার উপদ্রব কাকে বলে, মানে তুমি কোথাও বসে থাকলে ভমা ভমা করে এসে তোমাকে তুলে নিয়ে কোথাও ফেলে দিয়ে আসবে, জানো, নিচে থাকা যাচ্ছে না, দিদা শুতে পায় না, বিরক্ত হয়ে ছাদে এসে ঘোরাঘুরি করে মশার জ্বালায়। আর মশারি শীতকালে আর কয়দিন আগে যখন বেশি ঠান্ডা ছিল তখন মশারি টাঙিয়ে দিতাম, কিন্তু এখন দিদা বলে দূর মশারি টাঙাবি না, এই গরম পড়ে আসছে, এখন ভালো লাগে এত তাড়াতাড়ি করে মশারির তলায় ঢুকে বসে থাকতে, আর মশার ধূপ কত দেব, ধূপের গন্ধে না যেন বমি এসে যায়, অতক্ষণ ধরে যদি ধূপ জ্বালি জ্বালি সবসময় থাকা যায় বলো তো। আর আমার না ধূপে একটা মানে কি বলবো, মানে ধরো ঠাকুর ঘরে যে ধূপগুলো জ্বালায় সেটা আমি মানে ভেবে চিনতে আমার ধূপ কিনতে হয়, গিয়ে বলতে ওদের কাছে উগ্র গন্ধওয়ালা দেবে না, এটা মঙ্গল দীপটা একটু ব্যবহার করতে পারি, চন্দনের যে গন্ধগুলো সেগুলো আমি ইয়ে করতে পারি, আর কোনো ধূপ আমি মানে ঠাকুর ঘরে জ্বালি ঠাকুর ঘরে বসতে পারি না। আর পুজোটা বেশিরভাগ আমিই দিই, আমি অসুবিধায় পড়লে তখন সুমি দেয়, তা বেশিরভাগ পুজোটা আমিই দিই, সবসময় আমিই দিই, তাই ধূপের ব্যাপারটা আমার সাথে জড়িত, কেন ধূপ যদি উগ্র গন্ধ হয় না আমি ঠাকুর ঘরে বসতে পারি না বেশিক্ষণ, একটু অসুবিধা হয়ে যায় আমার, তাই জন্য আগে দোকানে বলে নিয়ে আসি, অনেক সময় প্যাকেটটা খুলে একটুখানি শুকিয়ে দেখি কিরকম উগ্র কিনা, সহ্য করতে পারবো কিনা, নইলে বলি না এটা চলবে না আমার, এইরকম। তা যাই হোক, কতক্ষণ ধূপ জ্বালিয়ে রাখা যায় বলো, আর মশারি টাঙিয়ে যদি ওই দুপুর থেকে বসে থাকি বিরক্ত লাগে না, ওই মশার কামড় খেয়ে কোনো রকমের থাপড়া থাপড়ি থাপড়া থাপড়ি এরম করে আর কি উঠে আসলাম, উঠে এসে বলি না ওপরে যাই, ছাদে একটু হাঁটাহাঁটি করলাম, এরকম এখানে বসে আছে, এখানে আমাকে ছেঁকে ধরেছে, ফোনের কাছে একটা মশা ঘুরছে না মানে ফোনের মধ্যে একটা ছাওয়া মতন পড়ে যাচ্ছে, মশা বলবো না বলবো, বড় একটা শকুন চিল এরকম করে ডানা মেলছে, বুঝতে পারছো, ভয়ঙ্কর মশা, ভয়ঙ্কর, থাকা যাচ্ছে না, বিরক্ত লাগছে, সারা গা চুলকে চুলকে না রক্ত বেরিয়ে যায় জানো, এক এক সময় এত চুলকাতে চুলকাতে, ভালো গরমটা না পড়া অব্দি ফ্যানটা চালানো যায় না, হয় এখন চালাই একটুখানি, চালাতে চালাতে আবার শীত করে আবার বন্ধ করে দিই, এরকম আর কি হচ্ছে। তবে আমার শরীরটা ভালো না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এক জানি না জ্বর টর হবে কি না, আবার দুপুরের পর থেকে দেখছি ঢোক গিলতে গেলে ব্যথা করছে, বুঝলে তো। তবে শীতটা যখন মানে আসার টাইম হয় তখনও দেখবো যেমন মানুষ ভোগে, আবার যাওয়ার টাইমও এই জিনিসটা হয়, হতেই পারে, সবারই হয়, আমারও হয়তো হতেই পারে, হবে, আমার তো এমনিতে ঠান্ডার ধার, দুদিন ছাড়া ছাড়া ঠান্ডা লেগে থাকে। তা এখনকার মতন রাখছি, এখন গোপালকে পুজো দিই, সন্ধে দিই, দিয়ে একটু চা করবো, দিদা বলছে একটু চা কর, আজকের মতো এখানেই রাখলাম, তোমরা সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো পরের ব্লগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থেকো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর আমার ভিডিও যদি তোমাদের খারাপ লাগে তবে সেটাও জানিও, ভালো লাগলে সেটাও জানিও, এখনের মতন টাটা, সবাই ভালো থেকো।